গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাইকে জানাই, আজ হচ্ছে তুলসী বিবাহ, বাংলায় যেটাকে বলে আজ হচ্ছে তুলসীর বিয়ে। তো আমাদের বাড়িতে হয়, আমাদের বাড়িতে এমন কোনো পুজো নেই যেটা বাদ যায়। তো আর সন্ধ্যাবেলাতে আবার স্নান করে নিয়েছি, একাই আমার ঠান্ডা লেগেছে, তাও পুজোর যোগাযান্তি করছে বলে আবার স্নান করতে হয়েছে। তো এখানে আমার মা থালাতে সব গুছিয়ে নিয়েছি, যা যা লাগে শাগুনের জিনিস, মানে বিয়েতে যেরকম একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় ওরকমই তুলসী গাছের জন্য ওরকম সেম কিছু করা হয়েছে। তারপর ওখানে আমার গোপুসন্নাকেও দেখানো হলো, আমার গোপুসন্নাকেও সন্ধ্যে দিয়ে খাইয়ে দাইয়ে বসিয়ে রেখেছে। দেন এখানে আমি চলে গিয়েছিলাম দোকানে, আর ফোন নিয়ে যাইনি, আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, বাড়িতে এসে ভিডিওটা বানাচ্ছি। তো আমি নিয়ে চলে এসেছি ক্যান্ডেল, চলো এবার রেডি হওয়া যাক। আর আজ আমি পরবো এই ড্রেসটা। তো ফাইনালি আমি রেডি সেডি হয়ে চলে এসেছি, আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তারপর আমি এখানে একটু ফটো তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, আর একা একা বলতে গিয়ে আমার দিদি অফিসে ছিল, মেস দিয়ে মেকআপ করাতে গেছিলো, তো আমাকে ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না, আর মাও ব্যস্ত ছিল, যোগাযান্তি করছিল। তো দেখো কথা বলতে বলতে আমার মা নিজের থালা সাজানো হয়ে গেছে। তো এবার যাব আমার ছাদে, যেখানে তুলসী বিবাহ হবে, তুলসীর বিয়ে দেওয়া হবে তুলসী গাছে। তো চলো ছাদে যাওয়া যাক, আর সাথে আমি আমার ক্যান্ডেলটাকেও নিয়ে নিয়েছি, তো ছাদে পুরো ক্যান্ডেল দিয়ে জ্বালাবো। তারপর এদিকে দেখো পিকু, এখন এদিকে ছোটা ভীম দেখছি, আমারও সত্যি ছোটা ভীম খুব ভালো লাগে, পিকুর সাথে সাথে আমিও বসে বসে দেখি ছোটা ভীম। তো দেখো আমি চলে এসেছি ছাদে, আর এদিকে আমি ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি, আর এদিকে আমার মা পুজোও স্টার্ট করে দিয়েছে। একে একে যেরকম যেটা করা হয়, মানে মালা পরানো হয়, চুন্দরি যেটাকে বলে বাংলায় কি বলে, হ্যাঁ ওড়না, ওড়না দিয়ে পরানো হয়, তারপর একে একে চুড়ি, যা যা সাজাগোজার জিনিস যেরকম একটা মেয়েকে দেওয়া হয় সেরকমই তুলসী মাকেও দেওয়া হয়। এরকম শাগুনের জিনিস, মেহেন্দি দেওয়া হয়েছে, চুড়ি দেওয়া হয়েছে, চুন্দরি দেওয়া হয়েছে, সব কিছু A to Z সব কিছু, মানে যতটুকু পেরেছে যা যা নিয়ম আমরা ততটুকুই করেছি। আর আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি সব পুজো হয়, সব ফেস্টিভ্যাল মানানো হয় আমাদের বাড়িতে, মানে একটা ওই যে কথাই আছে না, 12 মাসে 13 পার্বণ, সেই জিনিসটাই আমাদের বাড়িতে, সব পুজো হয়। তো এদিকে সিঁদুর পড়াচ্ছে আমার মা, তো দেখো একে একে সব কিছু করে নিচ্ছে, সিঁদুর ফিঁদুর সব পাতায় ডালে পড়ানো হয় ওরকম। তারপর একে একে সব পাতায় দেওয়া হয়ে গেছে, এদিকে সিঁদুর সব পরিয়ে দিচ্ছিল আমার মা, আর বারবার চুন্দরিটা হিলছিল। দেখো মনে হচ্ছে সত্যি সত্যি একটা বউকে, মানে ঠাকুরকে কি সুন্দর পরিয়েছে, আর চুন্দরিটাও কি সুন্দর লাগছে, এরকম তুলসী গাছের ডালের মধ্যে লেগে আছে, তো অনেকই সুন্দর লাগছিল। আর আমি এই পুজোটা, মানে আমাদের বাড়িতে প্রতি বছরই হয়, কিন্তু আমি কখনো কখনো, মানে যখন পুজোটা হয় আমি থাকি না, আর আমি এবছর নিজের চোখে পুরো পুজোটা দেখেছি, আমার সত্যি খুব ভালো লেগেছে। তারপর এদিকে দুধ দেওয়া হলো, মিষ্টি দেওয়া হলো, বাতাসা মিষ্টি ফিষ্টি সব দেওয়া হলো, একে একে সব কিছু দেওয়া হচ্ছে। তারপর আমার মা এখানে আরতি করছিল, আর দেখো কত সুন্দর লাগছে না দেখতে, আমার তো সত্যি খুব ভালো লাগছিলো, আর সত্যি এত অন্ধকার ছিল কি বলবো, তাও দেখো আমার ক্যান্ডেল দিয়ে কত সুন্দর আলোয় আলোকিত হয়ে গেছি আমি আর আমার মা। এই যে এক্ষুনি অন্ধকার হয়ে গেল, আর দেখো পিকু এখনও লাফাচ্ছে। তারপর এদিকে চুন্দরিটা বারবার উড়ে যাবে বলে, মানে পরে উড়ে যাবে হাওয়া ফাওয়া দিলে, তো তাই মা এখানে গিট মেরে দিচ্ছিল ওখানে। দেখো আমি পুরো ছাদে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে না, আমাদের দুই ছাদে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি, আর আমার তো খুবই ভালো লাগছিলো, সত্যিই মনে হচ্ছে বিয়ে বিয়ে ফিল আসছিলো, মানে একটা যেরকম হয় না মোমবাতি প্রদীপ দিয়ে, অনেক সুন্দর লাগছিলো বিয়ে বলে কথা, তাই একটু তো আলোই আলোকিত করতে হবে, আর টুনি লাইটও সব খুলে দেওয়া হয়েছিলো, তাই আমি ভেবেছি পুরো ক্যান্ডেল দিয়েই আমি আলোই আলোকিত করে দেব। তারপর এখন নিয়ে যাওয়া হচ্ছে নারায়ণকে, এবার এখন নিয়ে যাচ্ছে আমার মা ছাদে, নারায়ণ শিলা যেটাকে বলা হয়, নারায়ণ ঠাকুর। তো আমার মা এখন যাচ্ছে ছাদে, আমিও যাচ্ছি পিছন পিছন ভিডিও বানাতে বানাতে। তারপর মা এখানে রেখে দিল তুলসীর পাশে নারায়ণ শিলাটা, আর টবটাও ছোট, তো আর অনেক কিছু রাখা হয়েছিল বলে জায়গাও হচ্ছিল না অত ভালোভাবে, একটু ভয় লাগছিল যদি পড়ে যায়। তো দেখো এদিকে পুজো দিচ্ছে আমার মা, তারপর আমার মা আমাকে টিপ পরিয়ে দিল,
আর পুরো অন্ধকার ছিল, তাও দেখো এই ক্যান্ডেলের আলোতে কত সুন্দর লাগছে। এই যে আবার চলে এলাম অন্ধকারে। তারপর আমার মা এখানে টাকা দিচ্ছিল, আর টাকা দেওয়া হয়ে গিয়ে এখানে আমার মা আবার নিচে নিয়ে যাচ্ছে তুলসী মাকে, মানে বাড়িতে ঠাকুরের কাছে, মানে পুরো ঘরে ঘুরিয়ে দিল। তো যেটা নিয়ম আছে, তো এখানে ঠাকুরের সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হলো একটুখানি গোপালের কাছে। তারপর এদিকে একটুখানি পুজো টুজো হলো, নারায়ণ শিলাকে আবার নিজের জায়গায় রাখা হয়েছে। আর আমার গোপুকে দেখো, গোপুকে আজ আমরা ঘুম পাড়াইনি এখনও, তো রাতে ঘুম পাড়িয়ে দেবো 10টার সময়। এখন বসে আছে বাড়িতে, পুজো হচ্ছে তাই। এদিকে আমার মা নমস্কার করছিল, একে একে আমি মা সবাই নমস্কার করেছিলাম, আর বাড়িতে কেউ ছিল না। দিদি অফিসে গেছিলো, আর যে বললাম আগেই মেজদি মেকআপ করাতে গেছিলো, আর বাবা তো দোকানে ছিল। তারপর কিছুক্ষণ পর বাবারাও চলে আসবে, ফোন করে ডাকা হয়েছে পুজো হচ্ছিলো বলে। তো এবার আমার মা আবার নিয়ে যাবে ছাদে। তার আগে আমার মাকে বলছিলাম একটু আমার রুমেও নিয়ে যাও, আর এদিকে আমার যোগ্য দাদাদেরকে একটু দেখা করিয়ে দাও। তারপর আমার ঘরে ঘুরিয়ে আবার এখন যাচ্ছি আমরা ছাদে। তারপর আবার তুলসীকে যেখানে রাখা হয়েছিল সেইখানে আমার মা আবার রেখে দিল। তারপর আমার মা তো আজ উপোসও করেছে, মানে উপোস করেই পুজো করতে হয়। আর আজ আবার একাদশীও, আর এই একাদশীটা খুবই ভালো দিনে পড়েছে, আর সত্যি আজ অনেক ভালো যেটা জানি। তো এখান থেকে এবার তুলসীর প্রসাদটা মা খাবে, তারপরেই তো কিছু জল টল খেতে পারবে, মানে যেরকম ওখান থেকে প্রসাদ নেওয়া হয়েছে। তারপর আমার মা প্রসাদ খাবে, আমরাও খাবো। আমরা অ্যাকচুয়ালি সকালবেলা খেয়েছি, আমরা তো উপোসটা করছি না, একাদশী উপোস করি না, মা আর বাবা করেছে। তো ওই প্রসাদ এখন গিয়ে আমরা খাবো। আর দেখো কত সুন্দর লাগছে না তুলসী ঠাকুরটাকে, আর তুলসী পাতাগুলো কি সুন্দর লাগছে। তারপর নিচে গিয়ে দেখি আমার বাবাও চলে এসেছে, আমার মা বাবাকে দিদিকে সবাইকে টিপ পড়াচ্ছে দেখো। আমার বড়িও চলে এসেছে অফিস থেকে, এই জাস্ট ঢুকলো, বাবার সাথে এসছে। তো আমার মা এখন দিদিকেও টিপ পরিয়ে দিল। এখানে আমি আমার টিপটা দেখছিলাম। আর হ্যাঁ, তোমরা অ্যাকচুয়ালি নোটিশ করেছো যে আমার থুতনিতে ফুলে গেছে। থুতনিতে কী হয়েছে? তো আমার থুতনিতে একটা ফোড়া হয়েছে আই থিঙ্ক, আর ওই ফোড়াটা অনেক বড় হয়ে গেছিলো, অত বড় না মানে ঠিকঠাকই বড় হয়ে গেছিলো, আর খুবই ব্যথা। তারপর আমার মা তুলসীর ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলো। এবার একে একে বালক ভোজন, বালিকা ভোজন, মানে পিকু বালক ভোজন, আমি বালিকা ভোজন, পিকুকে আগে দিয়েছে। আর অ্যাকচুয়ালি আমাদের সব প্রসাদে পিকু ছোটো, তো পিকুকে আগেই আমরা দিই। পিকু আমি সবাই খেলাম। এই দেখো আমাদের পিকু এখন ভিডিও বানাতে শিখে গেছে, আর আমাকে কেমন লাগছে বলবে কমেন্ট করে। ক্যামেরাটা তো আমাকে পিকুই ধরে দিয়েছিলো আমি যখন গোল গোল ঘুরছিলাম। তারপর আমার দিদির ফ্রেন্ডরা চলে এসেছিলো, আমাদের বাড়িতে ছট পুজো হয়েছিলো তার প্রসাদ খেতে। তো এখানে আমার দিদিও প্রসাদ খাচ্ছিলো। তারপর আমরা চলে গেলাম বোমবাজি ফাটাতে। তুলসীর বিয়ে বলে কথা, বোমবাজি ফাটাবো না তা কি কখনো হয়? তারপর এদিকে দেখো আদিত্য কি করেছে, রকেটের ওপরে আবার চকলেট বোম রেখে দিয়েছে, মানে স্যালোটেপ মেরে। দেখো গাইস সবাই এটা দেখে অবাক হয়ে যাচ্ছে, রকেটের ওপর বোম রেখে দিয়েছে স্যালোটেপ মেরে। বাপ রে! তো গাইস দেখো এখন আমরা বানাচ্ছি টাইম বোম, কি জানি কোন দিককার টাইম বোম জানি না। বোমটা এদিকে এর জামা কাপড় খুলছে আমার দিদি বোমের। এবার দেখো এর সাথে এর ফুলঝুড়িতে অ্যাড করছে, প্লাস মাইনাস খেলছে। এবার কি করবি এটাকে? করবো করবো দাদা, একদম মোটা মোটা হাতে বোমটা ছোট পড়ে গেছে, দেখা যাচ্ছে না। তো মনে হচ্ছে এই আবাসটা কি করে আসলো? হ্যাঁ, আমার পিছনে সাপ ফোনা তুলে দাঁড়িয়ে পড়েছিল, সেটা হচ্ছে আদিত্য সাপ। তারপর দেখো আমার দিদি এখানে কি বোম রেডি করেছে, টাইম বোম। আমি বোমবাজি ফাটাতে একদমই পছন্দ করি না, আমি শুধু ফুলঝুড়ি উড়াই, সরি 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 ফুলঝুড়ি ঘুরাই। তো এখানে আমার মন পছন্দ ফুলঝুড়ি ঘুরাচ্ছি, আর দেখো আমি সবসময় ছ্যাঙা খেয়ে যাই। তারপর আমরা এখানে চোরকিতে লাফাচ্ছিলাম, সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল, আর আমার তো খুব ভালো লাগছিল খুব। তো এদিকে আমি আমার দিদি চোরকিতে লাফাচ্ছিলাম, তো দেখো দেখো এর এত সাহস, হাতে করে চটপটিয়া ফাটাচ্ছে, চটপট চটপট।
একটু বেশি গেছে, কিন্তু নিলাম 300 টাকা হাঁটাবে দেখে এদিকে থাকো। জয় জয় মা, নেহা মা, রানী মা কেন রে? যা জোর নেই। আমাদের ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।